নমস্কার বন্ধুরা, আলিয়া ইউনিভার্সিটি 2020-র যে ভর্তি প্রক্রিয়া সেটি কিভাবে সম্পন্ন হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। এবং আমরা আজকে একটি অফিসিয়াল নিউজ নিয়ে আলোচনা করব, যেটিতে 2020-র যে ভর্তি প্রক্রিয়া তার সম্পূর্ণ প্রসেসটি বলা হয়েছে। এবং এখানে ইউজি, পিজি অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এবং এমএ, এমএসসি, এমকম এই সমস্ত কোর্সের ব্যাপারে ডিটেল নোটিফিকেশন এসছে, আজকে আমরা সেটি দেখে নেব। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন এবার সেই নোটিফিকেশনটি আমরা দেখে নিই। আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2020, 2020 যে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সেটি কবে থেকে হবে, অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে হবে, তার সমস্ত তথ্য এখানে আলোচনা করব। দেখুন ইম্পর্টেন্ট ডেটস, কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া হয়েছে। সম্ভবভাবে অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হবে আমরা সেটি আগেই জানিয়েছিলাম, 8 আগস্ট 2020 অনলাইন আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন আপনার সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 24 আগস্ট 2020। এবং অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম দি পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড বিএড কোর্স, যারা পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এমএ, এমএসসি, এমকম বা যারা বিএড কোর্স করবেন তাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, উইল বি নোটিফাইড লেটার ইন দ্য ওয়েবসাইট। এবং দেখুন এই যে ইউজির মেরিট লিস্ট সেটি কীভাবে পাবলিশ হবে, সেটি হবে হচ্ছে 28 তারিখ, এবং কীভাবে হবে সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। পাবলিশন অফ মেরিট লিস্ট র্যাঙ্ক অফ নার্সিং, নার্সিংয়ের যে লিস্ট সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং ই কাউন্সিলের ডেট, অ্যালটমেন্ট লিস্ট, অ্যাডমিশন সমস্ত কিছু পরবর্তীতে নোটিফাই করা হবে। এবং যেমন পরবর্তীতে আপডেট আসবে আপনারা এই চ্যানেলেই আপডেট পেয়ে যাবেন। তো আমরা এর আগে আলোচনা করেছি এখানে কী কী কোর্স করানো হয়, আপনি চাইলে সেই ভিডিওটি আই বাটনে দেখে নিতে পারেন। এখানে যারা আবেদন করবেন ইউজি কোর্সের জন্য তাদের এজ লিমিট অবশ্যই হতে হবে 22 বছরের মধ্যে, 1 জুলাই 2020 অনুযায়ী 22 বছরের মধ্যে হতে হবে, এক্সেপ্ট বিএ ইন ইসলামিক থিওলজি, ইসলামিক থিওলজি ছাড়া তাদের সমস্ত বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 22 বছরের নিচে, এবং 3 ইয়ার বিএ ইসলামিক স্টাডিজ হচ্ছে 25 বছর, আর মিনিমাম এজ বিটেকের জন্য 17 ইয়ার, 17 বছর হচ্ছে বিটেকের মিনিমাম এজ। আর এখানে মেরিট লিস্ট দেখুন কীভাবে তৈরি হবে, ইউজি কোর্সে যে সমস্ত কোর্সগুলি রয়েছে বিএ, বিএসসি, বিকম এদের মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে সেটি আমরা নিচে আলোচনা করব। মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার বেসড অন মেরিট স্কোর ক্যালকুলেটেড অন দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যাজ ডিটেল বিলো, এর পরবর্তীতে এখানে আলোচনা করা হয়েছে। আর এখানে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, মার্ক অফ ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ উইল নট বি কনসিডার ফর ক্যালকুলেশন অ্যাগ্রিগেট মার্কস অ্যান্ড মেরিট লিস্ট। এই সমস্ত যে সাবজেক্টগুলি আছে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু যে মেরিট লিস্ট তৈরির সময় এই সাবজেক্টের কিন্তু মার্কসগুলিকে ধরা হবে না। তো এবার আমরা সেই প্রক্রিয়াটি দেখে নিই। বিএ অনার্স বাংলা, ইংরাজি, আরবিক, উর্দু, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডি, হিস্ট্রি, জিওগ্রাফি এদের যে মেরিট লিস্ট সেটি তৈরি হবে 2 টাইমস দ্য পার্সেন্টেজ অফ মার্কস ইন রেসপেক্টিভ সাবজেক্ট। যদি আপনি বাংলাতে অনার্স নিতে চান তাহলে বাংলার যে মার্কস পেয়েছেন সেটি 2 টাইমস দুবার ধরা হবে, এবং প্লাস পার্সেন্টেজ অফ মার্কস ইন এনি বেস্ট অফ 3 সাবজেক্ট, যে নাম্বারটিতে আপনি অনার্স নিতে চাইবেন সেখান থেকে ডাবল করে ধরা হবে সেই নাম্বারটি, এবং তারপরে যে বেস্ট 3টি সাবজেক্ট থাকবে ওয়ার্ক এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলি ছাড়া যে বেস্ট 3টি সাবজেক্ট থাকবে সেখানকার নাম্বার, এবং যে সাবজেক্টে আপনি অনার্স নেবেন সেই সাবজেক্টের দুবার পার্সেন্টেজ হিসাবে আপনার মেরিট লিস্ট তৈরি হবে। তারপরে যারা বিএসসি জিওগ্রাফিতে অনার্স করতে চান তাদের 2 টাইম দ্য পার্সেন্টেজ অফ মার্কস ইন জিওগ্রাফি, দুবার জিওগ্রাফির মার্কসটিকে ধরা হবে, এবং প্লাস ম্যাথের যে নাম্বার পাবেন আপনি সেটি পার্সেন্টেজ, এবং বেস্ট পার্সেন্টেজ অফ মার্কস অফ দি রিমেনিং সাবজেক্ট, এবং যে সমস্ত সাবজেক্টগুলি বাকি থাকবে সেই সমস্ত সাবজেক্টের যে অ্যাগ্রিগেট পার্সেন্টেজ সেগুলি ধরা হবে। যারা 3 ইয়ার বিএসসি অনার্স ইন ইকোনমিক্সে করতে চান, যারা 3 ইয়ার বিএ তাদের 2 টাইম পার্সেন্টেজ ইন ম্যাথামেটিক্স, দুবার ধরা হবে ম্যাথের নাম্বারটি। যদি আপনার ইকোনমিক্স না থাকে 12th লেভেলে, এইচএস লেভেলে, তাহলে আপনার ম্যাথামেটিক্সের যে মার্কস সেটি দুবার ধরা হবে, এবং বেস্ট পার্সেন্টেজ অফ মার্কস
অফ দি রিমেনিং থ্রি সাবজেক্ট, এবং পরবর্তী যে সাবজেক্ট তিনটে সাবজেক্ট বাকি থাকবে সেই সাবজেক্টের বেস্ট নাম্বারগুলি এখানে পার্সেন্টেজ হিসাবে তৈরি করে মেরিট লিস্ট তৈরি হবে। এবং তারপরে বিএসসি ম্যাথামেটিক বা স্ট্যাটিস্টিক যারা নেবেন তাদের জন্য টু টাইম পার্সেন্টেজ অফ মার্কস ইন ম্যাথ অর স্ট্যাটিস্টিক্স, তাদের দুবার ধরা হবে ম্যাথের বা স্ট্যাটিস্টিক্সের যে পার্সেন্টেজ থাকবে সেটি, এবং প্লাস পার্সেন্টেজ ইন ফিজিক্স এবং ফিজিক্সের, তারপরে পার্সেন্টেজ অফ মার্কস ইন কেমিস্ট্রি, ফিজিক্স এবং কেমিস্ট্রির যে মার্কস সেগুলি ধরা হবে। তারপরে বিএসসি অনার্স ইন ফিজিক্স, ফিজিক্সের জন্য টু টাইম পার্সেন্টেজ অফ মার্কস ফিজিক্সের উপর টু টাইম দুবার ধরা হবে, এবং তারপরে ম্যাথের উপর একবার, এবং তারপরে কেমিস্ট্রি, তারপরে বিএসসি কেমিস্ট্রির জন্য তাই কেমিস্ট্রিতে দুবার, এবং তারপরে ম্যাথ এবং ফিজিক্স। থ্রি ইয়ার বিএসসি মাইক্রোবায়োলজি বোটানি জিওলজি এই সমস্তর জন্য দুবার ধরা হবে, বায়োলজি তারপরে কেমিস্ট্রি একবার, এবং তারপরে পার্সেন্টেজ মার্কস অফ ইংলিশ, তারপরে ইংরাজির। লিটারাল এন্ট্রি টু সেকেন্ড ইয়ার অফ ফোর ইয়ার বিটেক, যারা বিটেকে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে লিটারাল এন্ট্রি থেকে, তাদের মে বেসড অন অ্যাডমিশন টেস্ট, তাদের অ্যাডমিশন টেস্ট হবে, এটি পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এবং যারা বিএ বিএসসি এই সমস্ত অনার্সগুলি করতে চাইছেন তাদের কিন্তু যে টেস্ট সেটির কথা এখন বলা হয়েছে যে টেস্ট হবে না। এবং নিচে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেগুলি আমরা এবার দেখে নেব। এখানে দেখুন কিছু ডিটেলস দেওয়া হয়েছে, ইফ দ্য প্রেজেন্ট সিচুয়েশান ইজ চেঞ্জ বাই দি এন্ড অফ সেপ্টেম্বর, যদি এই পরিস্থিতি সেপ্টেম্বর শেষের দিকে বা তার পরবর্তীতে চেঞ্জ হয় 2020, তাহলে এই যে অ্যাডমিশন টেস্ট যেটি অ্যাডমিশন প্রক্রিয়া বলা হয়েছে মেরিট লিস্টের উপর তৈরি করা হবে সেটি পরবর্তীতে চেঞ্জ করা হবে, এবং পরবর্তীতে টেস্টের উপর ভিত্তি করে সেই মেরিট লিস্ট তৈরি হবে। অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের উপর ভিত্তি করে পরবর্তীতে মার্কস, পরবর্তীতে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের উপর ভিত্তি করে অ্যাডমিশন হতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবেই। এবং তারপরে যদি আপনি যে পরীক্ষাতে বিফল হয়েছেন, অর্থাৎ যদি আপনার যে ক্রাইটেরিয়াগুলি না থাকে এলিজিবল ক্রাইটেরিয়া, তাহলে কিন্তু আপনি এই আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করতে পারবেন না। আর আপনাদেরকে অল অ্যাডমিশন আর সাবজেক্ট টু ভেরিফিকেশান অফ পার্টিকুলার ফ্রম দ্য অরিজিনাল অ্যাডমিট, অরিজিনাল মার্কশিট, গ্রেড কার্ড অ্যান্ড আদার ডকুমেন্টস অফ ক্যান্ডিডেট। যদি আপনার কোনো কিছু ভুল থাকে বা কোনো কিছু যদি আপনি ভুল দিয়ে থাকেন, তাহলে পরবর্তীতে আপনার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং কোনো রিফান্ড পাওয়া যাবে না। এবং রিজার্ভেশন যেগুলি আছে সেগুলি নিয়ে আপনারা জানেন, আমরা আগে আলোচনা করেছি, ফিজিক্যাল চ্যালেঞ্জ, ইকোনমিক্যালি উইকার সেশনের 10%। এবার দেখুন ফি স্ট্রাকচার, কত ফি লাগবে, যারা যেসব পুরুষরা একটি কোর্সের জন্য আবেদন করবেন তাদের লাগবে 500 টাকা, এবং মহিলারা যারা একটি কোর্সের জন্য আবেদন করবেন তাদের লাগবে 300 টাকা। এবং দেখুন এখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট যদি আপনি আবেদন করতে চান তাহলে শুধুমাত্র 3টে প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন, তার বেশি কিন্তু আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের যে নোটিশ সেটি। আপনারা যদি চান এবছরে যে সিট ক্যাপাসিটি সেগুলি জানতে, তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো যদি কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসেছেন আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।